আসসালামু আলাইকুম। শুরুতে একটি ভয়ঙ্কর সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে শাকিব খানের নায়িকা, তুফানের নায়িকা, শাকিব খানের রিসেন্ট সিনেমার নায়িকা, কলকাতার একজন এমএলএ নাই এমপি বলা যায়, মেম্বার অফ পার্লামেন্ট, তো বিবি চক্রবর্তী তাকে প্রকাশ্যে ধর্ষণ করার হুমকি দিয়েছে একটি আইডি থেকে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো সেই বিষয়ে পুরো যে কলকাতার সমস্ত অভিনয় শিল্পীরা প্রতিবাদও জানিয়েছে। যাই হোক, বিষয়টা এরকম ঘটেছে, আপনারা জানেন যে ববিতা দেবনাথ আরজিকর হাসপাতাল কলকাতার পশ্চিমবঙ্গের ববিতা দেবনাথের যে মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, এবং সেই মৃত্যুটা কিভাবে কি হয়েছে সব জানেন। 18 জন ব্যক্তি দ্বারা সে পাশবিক নির্যাতনের শিকার হয়ে, শারীরিক এবং পাশবিক নির্যাতনের শিকার হয়ে মারা গেছে। সেই দেবনাথ, ববিতা দেবনাথের বিরুদ্ধে সম্ভবত বিবি চক্রবর্তী তার হয়ে কোনো কথা বলেননি, যেহেতু তিনি তৃণমূল একজন এমপি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একজন এমপি সম্ভবত তিনি, যার কারণে সরকার দলীয় হওয়ার কারণে তিনি কোনো মন্তব্য এই ব্যাপারে করতে পারেনি। যে বিষয়টা হয়েছে আসলে আমাদের রিসেন্ট যে শেখ হাসিনার স্বৈরাচার শাসকের পতন হলো, ওই সময় তার নিয়ন্ত্রণাধীন অনেক এমপি মন্ত্রী যেরকম তার পদক্ষেপের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেনি, তেমনি হয়তো বিবি চক্রবর্তীও কোনো কথা বলতে পারেনি এই বিষয়ে, যার কারণে ক্ষুব্ধ জনতা তার উপরে চটে গিয়ে তার মধ্যে একজন একটা থ্রেট তাকে দিয়ে বসেছে, এবং সেটি নিয়ে তিনি খুব শঙ্কায় আছেন, এবং সেটি তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে সেটি প্রকাশও করেছেন। বিষয়টি এরকম যে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ধর্ষণের হুমকি দেওয়ার একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ক্ষোভ হতাশা প্রকাশ করেছে বিবি চক্রবর্তী। হুমকি দেওয়া সেই অ্যাকাউন্ট থেকে লেখা হয়, বিবি শুধু একটা মেয়ে বলে তার জন্য খারাপ ভাষা ব্যবহার করতে পারছি না। আজ যদি এই ঘটনা বিবির সঙ্গে হইতো, মানে যে ঘটনা মৌমিতা দেবনাথের সঙ্গে হয়েছে, আজ যদি এই ঘটনা বিবির সঙ্গে ঘটতো তাহলে কি করতিস? বিবির পরিবারকেও 10 লাখ টাকা দিতিস নাকি? তাহলে বিবিকে আমার ঘরে পাঠিয়ে দিস, আমি দিয়ে দেবো 10 লাখ ওর পরিবারকে, সম্ভবত মমতাকে বলানো হচ্ছে। কারণ মৌমিতা দেবনাথের পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার একটা অঙ্গীকার করেছে ওই রাজ্য সরকার মমতা। তো মমতার নেত্রী যেহেতু বিবি, তো বিবিকে নিয়ে এই কথাটা হয়তো একজন ক্ষোভ থেকে এই কথাটি বলেছে, এবং কলকাতার আপামর জনগণ কেউই এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতে পারেনি। দেখেন, বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছিল যে এখন অবশ্য এই আন্দোলনটা অনেকটা কমে আসছে, কলকাতার এই আন্দোলনটা যেটা বাংলাদেশ পর্যন্ত সারা ওয়ার্ল্ডে ছড়ায় গেছিল। এটাই হয় কলকাতা ভারতে, যেখানে প্রতি 18 মিনিটে একটি করে ধর্ষণের কেস লিপিবদ্ধ হয়, সেখানে এটা আসলে হওয়ারই কথা, এরকমই হওয়ার কথা। কিন্তু যে মেয়েটি তার কর্মক্ষেত্রে তার সহকর্মীদের দ্বারা এরকম একটা ঘটনার শিকার হয়েছে, এটার আসলে একটা সুষ্ঠু বিচার হওয়ার উচিত ছিল। কিন্তু যেহেতু এই বিষয়ে গভর্নমেন্ট ইনভলভ কলকাতার, কারণ ওই কলকাতার ওই ইউনিভার্সিটির যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট এই গভর্নমেন্টকে ফান্ডিং করে নির্বাচনে, তো যেহেতু এই গভর্নমেন্টকে তারা ফান্ডিং করে, এই গভর্নমেন্টকে তারা আশ্রয় প্রশ্রয় এবং বিভিন্ন বিপদে আপদে সাহায্য সহযোগিতা করে, সো মমতাও ঠিক তাই করলো যে ওই হাসপাতালের বিপদে, হাসপাতাল তো বিপদই, কারণ তারা যে অন্যায়গুলো করছিল সে অন্যায় আর করতে পারবে না, ধরা খেয়ে গেছে, এই বিপদে একটা অন্যায় বিপদে মমতাও তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তো একটা হাস্যকর আন্দোলনের তারা সংযুক্ত হয়েছে, তারাও নাকি বিচার চেয়ে মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে, তো মমতার বিরুদ্ধে বিচার চেয়ে মমতাই মাঠে নেমেছে, কিরকম এই এই যে নাটকগুলো করছে, এই নাটকগুলো নিয়ে আবার একটা ট্রল হয়েছে, নাটক কম করো প্রিয়, এই ধরনের কমেন্টও শ্রীলেখা মমতাকে উল্লেখ করে বলেছে। যাই হোক, আমাদের শেখ হাসিনার সঙ্গে তার একটা দারুণ মিল রয়েছে, যদিও শেখ হাসিনাকে মমতা খুব একটা পছন্দ করে না। তো একটা পর্যায়ে এরকম হওয়ার কথা ছিল যে মমতাকে হয়তো উৎখাত করবে এই ইস্যুটাকে কেন্দ্র করে, এই জায়গাটাতেই আসলে গলতটা হয়েছে। ওই ইস্যুটা যদি মমতাকে উৎখাতের ইস্যুতে রূপান্তরিত না করে শুধু বিচারের ইস্যুতেই থাকতো,
তাহলে হয়তো এই আন্দোলনটা এত তাড়াতাড়ি এত নিস্তেজ হয়ে যেত না। তো যাই হোক, এখনো মানুষ আশা আছে যে সঠিক বিচার হবে, একদিন না একদিন তো হবেই, মমতাকে তো একদিন না একদিন নামতে হবে তার গদি থেকে, তারপরে তার বিচার তো হবেই, যেরকম শেখ হাসিনার বিচার শুরু হয়ে গেছে তার বিচারও শুরু হবে। তো এদিকে শেখ হাসিনা নামার পরে বাংলাদেশে অনেকগুলো সিনেমার লিপিবদ্ধ হয়েছে, তার মধ্যে আয়না ঘর নিয়ে অনেকগুলা, এবং হারুন সাহেবের ভাতের হোটেল নিয়ে একটা, হারুনের ভাতের হোটেল একটা সিনেমার নাম লিপিবদ্ধ হয়েছে পরিচালক সমিতিতে। সেখানে জাদু আজাদ একটি এই এই সিনেমাটা ডিরেকশন দিবেন, এবং সে এই সিনেমাটা নির্মাণ করার জন্য খুব উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং আশা করছে এই সিনেমাটা খুব ভালো হবে, এবং তার কাছে সম্ভবত ফান্ডিং আছে। আর যারা নাম টাম দিছে এদের ফান্ডিং আছে কিনা আমি শিওর না, কারণ নাম দিলেই যে সিনেমা হবে এর কোনো মানে হয় না, নাম দিয়ে একটা নিউজ করাইছে, এরপরে তারা প্রডিউসার খুঁজবে, যদি প্রডিউসার পায় তাহলে সিনেমা হবে, নাহলে হবে না। এই ছয় সাতটা সিনেমার মধ্যে কয়টা সিনেমা যে শুটিং গিয়ে গড়াবে সেটা নিয়ে সন্দেহ আছে। এদিকে খালেদা জিয়ার জীবনী নিয়েও একজন সিনেমা নির্মাণের পায়তারা করছে, সেও পরিচালক সমিতিতে নাম লিখাইছে, এবং মাদার অফ ডেমোক্রেসি নামে লিপিবদ্ধ হয়েছে সেই সিনেমাটা, এম কে জামান ডিরেক্টর ডিরেকশন দিতে চায়। এদিকে বিএনপি তাদের ওয়েবসাইটে বলেছে যে খালেদা জিয়া অথবা তার পরিবারের কাউকে নিয়ে কোনো প্রকার সিনেমা নির্মাণের কোনো অনুমতি দেওয়া হয় নাই বিএনপি থেকে। তো এই যে অতি উৎসাহিত হয়ে আবার এম কে জামান দাবি করেছেন তারা খালেদা জিয়ার কাছ থেকে পারমিশন নিয়েছেন, তারা এই ব্যাপারে স্টাডি করেছেন অনেক কিছু। তো সবকিছু মিলিয়ে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়ে আছে এই বিষয়টা নিয়ে, তবে খালেদা জিয়াকে নিয়ে যে সিনেমা হবে এটা নিশ্চিত থাকেন। খালেদা জিয়া মেজর জিয়াকে নিয়ে, রাষ্ট্রপতি শহীদ মেজর জিয়াকে নিয়ে যে সিনেমা হবে এই ব্যাপারে নিশ্চিত থাকেন, কারণ বঙ্গবন্ধুর বায়োপিক যে দেশে হয়েছে সেই দেশে শেখ হাসিনাকে নিয়ে সিনেমা হবে, খালেদা জিয়াকে নিয়ে সিনেমা হবে, জিয়াউর রহমানকে নিয়ে সিনেমা হবে, এটাই স্বাভাবিক। কারণ এই ধরনের তেলবাজি করে কিছু পরিচালক কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদের কাজ খেসবে, তাদের কাছে যাবে, একটা সুবিধা আদায় করবে, এটাই তো প্রকৃতির নিয়ম, এভাবেই মানুষ পা চাটার সুযোগ পায় এবং পা চেটে যায়। এদিকে আমাদের নিপুণ 2013 সালে গাজী মাজহারুল আনোয়ার সাহেবের একটি সিনেমা করেছিল 2013 সালে আপোষহীন নামে, সেই সিনেমায় তিনি খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন। দেখেন, সে খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছে, তার বক্তব্য হচ্ছে একজন শিল্পী হিসেবে সে এই ধরনের চরিত্র করতেই পারে, কিন্তু যে বিষয়টি হয়েছে যে আওয়ামী লীগ সরকার কখনোই বিএনপির ঘেঁষা বা বিএনপির সঙ্গে কোনো আতাত আছে এই ধরনের কাউকে প্রশ্রয় কখনোই দেয় নাই। যেহেতু খালেদা জিয়ার সাথে চরিত্রে অভিনয় করেছে নিপুণ, সে আওয়ামী লীগের কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ তার ছিল না, কিন্তু নিপুণ কিন্তু অনেক বুদ্ধিমতী একটি মেয়ে, তার বুদ্ধির তারিফ করতে হয়। সে শেখ সেলিমের সাথে সম্পর্ক করে ফেলেছে, যে বিষয়ে বিস্তারিত সংবাদ আপনারা অলরেডি জানেন। গত নির্বাচনে জায়েদ খানের সঙ্গে নিপুণের যে নির্বাচন হয়েছিল 13 ভোটে হেরে গিয়েছিল, সেই নির্বাচনে শেখ সেলিম 17 বার এমডিসিতে ফোন করেছে যেন নিপুণকে জেতা নয়, তারপরেও নিপুণ 13 ভোটে হেরে গেছে। তারপরে হেরে গিয়েও সে আর থামে নাই, সে আবার এইটাকে নিয়ে কোর্ট পর্যন্ত নিয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে নিপুণ চেষ্টা করেছিল তার আধিপত্য, রাজনৈতিক আধিপত্য খাটানোর জন্য, সে সফলও হয়েছিল, যেহেতু জায়েদ খানের যে রাজনৈতিক আধিপত্য ছিল তার চাইতে নিপুণের রাজনৈতিক আধিপত্যটা একটু উপরে ছিল, একটু না অনেকখানি উপরে ছিল। এই শেখ সেলিমের কারণেই সোহেল তাজ ক্ষমতা থেকে সরে যান, এরকম একটা সংবাদও আপনারা জানেন, যে সোহেল তাজ যদি থাকতেন আমাদের বাংলাদেশের রাজনীতির অঙ্গনে একটা অন্যরকম পট পরিবর্তন, অন্যরকম অন্য কিছু দেখা যাওয়ার সম্ভাবনা ছিল, সুযোগ ছিল। এদিকে রায়হান রাফির ফেসবুক পেজে একটি স্ট্যাটাস তিনি দিয়েছেন তার অমীমাংসিত, যে সাংগঠনিক হত্যাকাণ্ড নিয়ে যে সিরিজটা তিনি বানিয়েছেন রায়হান রাফি, সেই অমীমাংসিত সিরিজটা আসবেই, আসতে হবে, এরকম কনফিডেন্টলি একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন। তার মানে রায়হান রাফির অমীমাংসিতটা খুব শিগগিরই ওয়েব সিরিজ হিসেবে ওটিটিতে রিলিজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কন্টেন্টটা আজকে শেষ করবো, শেষ করার আগে বাংলাদেশের একটি বন্যা পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। সম্প্রতি প্রচুর বৃষ্টিপাত, পাহাড়ের ধস এবং অন্যান্য অনেক কারণে
দেশের নদীগুলোর উচ্চতা বেড়ে যাওয়ার কারণে, বিপৎসময় অতিক্রান্ত করার কারণে প্রচুর ফসলি জমি নদীর তলে পানির পানির নিচে চলে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ হেক্টর জমি পানির নিচে চলে গেছে। তো সেই সব মানুষদের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। একটা নাম্বার খুব ঘোরাফেরা করছে, যারা নোয়াখালী অঞ্চলে যারা আছেন তাদের জন্য অলরেডি উদ্ধার কাজ শুরু হয়ে গেছে। আর্মির একটা রেস্কিউ টিম চলে গেছে, ফেনী সদর থেকে আর্মির রেস্কিউ টিমের 12টা স্পিড বোট ও হেলিকপ্টার নিয়ে পরশুরাম ফুলগাজি যাচ্ছে যোগাযোগের জন্য। মেজর সঞ্জিদের একটা নাম্বার দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে, 01769331213। এই নাম্বারে যদি কোনো মানে আটকে যান ফেনী নদীকে বন্যায়, কোনো ক্ষতিগ্রস্ত হন, তো যদি কোনো সাহায্যের দরকার হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন।